কল্যাণী মহাবিদ্যালয়ে ধুমধুমা। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীকন্দলে আহত দুপক্ষের তিনজন, কোনো গোষ্ঠীকন্দল নেই পাল্টা দাবি টিএমসিপির। ইতিমধ্যেই বলা হয়েছে কোনো গোষ্ঠীকন্দল নেই পাল্টা দাবি করছে টিএমসিপি। গোষ্ঠীকন্দলে আহত দুপক্ষের তিনজন, কল্যাণী মহাবিদ্যালয়ের ঘটনা। কল্যাণী মহাবিদ্যালয়ে ধুমধুমার তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীকন্দল। গোষ্ঠীকন্দলের জেরে তিনজন আহত হয়েছেন। অন্যদিকে টিএমসিপির তরফে বলা হচ্ছে কোনো গোষ্ঠীকন্দল নেই, আহত দুপক্ষেরই তিনজন। কল্যাণী মহাবিদ্যালয়ে ধুমধুমার পরিস্থিতি। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীকন্দলে আহত দুপক্ষের তিনজন। সুবল মজুমদার রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। সুবল, তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীকন্দলে দুপক্ষেরই তিনজন আহত হয়েছে, ঠিক কি বলা হচ্ছে? দেখো, আজকে পুজোর ছুটির পর প্রথম দিন কল্যাণী মহাবিদ্যালয় খুলেছে। স্বভাবতই সকাল থেকে, মানে 11টার আগে থেকেই সমস্ত ছাত্রছাত্রীরা আসতে থাকে। সেখানে যখন কয়েকজন ছাত্র ঢুকছিলেন, তখন তাদের বাধা দেওয়া হয় এবং তাদের ঢুকতে দেয় না, এই নিয়ে বচসা শুরু হয়। যেটা জানা যাচ্ছে যে এই মহাবিদ্যালয়ে দুটি গোষ্ঠী আছে। একটি হচ্ছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন দত্ত এবং বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদের সভাপতি অঙ্কুর মজুমদার, এই দুজনের মধ্যে কিন্তু বেশ কিছুদিন আগে থেকেও এরকম ঝামেলা টামেলা হয়। এবার আজ যখন এরা ঢুকতে যায়, বাধা দেয়, মারামারি হয়, দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি, একজনের মাথা ফাটে, আরো একজনের চোখের পাশে কেটে যায় এবং একজনের ঘাড়ে কেটে যায়। তিনজনকে একদমই ধন্যবাদ তোমার সুবল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার।